নির্বাচনের ব্যাপারে আমরা খুব পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময় হবে এবং আমরা এটা আশাও করি যে নির্বাচনে সকল দলে অংশগ্রহণ করবেন এই মুহুর্তে বিএনপির কোন নেতা কী কোথায় কী বলছেন এটার আসলে খুব একটা তাৎপর্য নেই এটা কোনো গ্রহণযোগ্যতাও নেই নির্বাচনের তফসিল ঘোষণার পর দেখা যাবে যে কাদের কী অবস্থান তখনই বলা যাবে যে কে নির্বাচনে অংশ নিচ্ছে না বা কেউ নিচ্ছে না সেটা তখনই বলা যাবে এত আগাম এটা নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই এবং ছাত্রদের দাবি যে এটা নিয়ে তারা বেশ কয়েকদিন ধরেই এটা সরকার দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আন্দোলন করছিলো তাদের আন্দোলনটা ছিল কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস আন্দোলন কিন্তু খুব অবাক করা বিষয় ছিল যে এই যেদিনকে হঠাৎ করেই সন্ধ্যার পর থেকে ছাত্রদের মধ্যে একটা কিছুটা একটা উচ্ছৃঙ্খল আচরণ লক্ষ্য করে গেল এবং একটা পর্যায়ে রাতের অন্ধকারে মধ্যরাতে প্রায় সাড়ে বারোটা একটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বাসভবনে আক্রমণ করা হলো গেট ভেঙে সেখানে সিসিটিভি ক্যামেরা ভেঙে ভিতরে ঢুকে সমস্ত আসবাবপত্র তছনছ করে দিয়ে লুট করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এবং এই আগুনে পুড়ানো হয়েছে গান পাউডার দিয়ে এটা আসলে কোনো ছাত্রদের কাজ হতে পারে না ছাত্ররা গান পাউডার ক্যারি করে না এই গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার এই মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এটা তাদের একটা পরিকল্পিত এই আক্রমণটা ছিল ভিসির বাসভবনে এবং এইটা আমরা একাত্তর সালের পাকিস্তানি হানাদার বাহিনী তারা যেভাবে এই ধরনের বাড়িঘরে আগুন হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল গান পাঠা ঠিক একই ধারায় তারা করেছে এবং এটা খুব পরিষ্কার আমরা প্রথম থেকেই বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে সংসদে বলেছেন যে এটা ছাত্রদের কাজ নয় ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে কোনো একটি মহল এই ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে অস্থিরশীল করার চেষ্টা করেছেন এবং আপনারা দেখেছেন গতকালকে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা চলে এসেছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান বর্তমান উনি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যিনি ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হয়েছেন আন্তর্জাতিকভাবে দুর্নীতিবাজ হিসাবে তিনি দণ্ডিত হয়েছেন সেই তারেক রহমান লন্ডনে বসে ওখান থেকে টেলিফোন করে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিএনপিপন্থী শিক্ষক ডক্টর মামুনকে ফোনে এই মামলাটি উস্কে দিয়ে এইটার থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তাদেরকে প্রভোগ করার চেষ্টা করেছেন তাদেরকেও নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনার এই টেলিফোন আলাপের মধ্য দিয়ে এটা আজকে প্রমাণিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলের বাসভবনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এই হামলার পিছনে অন্য কারোর হাত নয় একমাত্র এই বিএনপি জামাতের এরাই পরিকল্পিতভাবে হামলা করেছে সেটা এই টেলিফোন সংলাপে তারেক যে টেলিফোন সংলাপের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে